বাংলাদেশে এমন কিছু ইউটিউবার রয়েছে যাদের কন্টেন্টের থেকে তাদের হ্যান্ডসামনেসের উপরে বেশিরভাগ মানুষ ক্রাশ খেয়ে বসে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবথেকে হ্যান্ডসাম 10 জন ইউটিউবার সম্পর্কে। আর এই সকল ইউটিউবারকে আপনারা কমবেশি সবাই চেনেন, কারণ এরা বাংলাদেশের ইউটিউব জগতে খুবই পরিচিত মুখ। আর এই লিস্টটি তৈরি করা হয়েছে তাদের জনপ্রিয়তা এবং কিউটনেসের উপরে ভিত্তি করে। তো যেহেতু 10 জনের লিস্ট, তাই সবাইকে রাখা সম্ভব নয়, তাই বেছে বেছে বাংলাদেশের সবথেকে হ্যান্ডসাম এবং কিউট 10 জন ইউটিউবার থাকছে এই লিস্টে। তো লিস্টে কারা কারা রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে তানভীর ইভান। তিনি বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় সিঙ্গার। আর তানভীর ইভানের গান আপনি একবার হলেও শুনেছেন। তার সব থেকে জনপ্রিয় গান হচ্ছে ম্যানে রোয়া। এছাড়া রয়েছে অভিযোগ, অভিমান ইত্যাদি ইত্যাদি হিট সং। বর্তমানে তানভীর ইভানের ইউটিউব চ্যানেলে মোটামুটি 14 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে হৃদয় আহমেদ শান্ত। বাংলাদেশের সেরা 10 জন হ্যান্ডসাম ইউটিউবারের লিস্টে 9ম অবস্থানে রয়েছে হৃদয় আহমেদ। হৃদয় আহমেদ বাংলাদেশের একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তিনি রিসেন্ট ঘোষণা দিয়েছেন তিনি ইউটিউব থেকে একেবারে বিদায় নিচ্ছেন এবং তিনি তার ইউটিউব চ্যানেলও বিক্রি করে দিয়েছেন। আর তার যে একটা বাইক ছিল সেই শখের বাইকটিও বিক্রি করে দিয়েছেন। আর তিনি বলেন তিনি এসব কিছু করেছেন তার ভালোবাসার জন্য। তার গার্লফ্রেন্ড নাকি বলেছে তাকে এসব কিছু ছেড়ে দিতে। তো যাই হোক, সেদিকে না যাই, বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের লিস্টে হৃদয় আহমেদ থাকবে উপরের দিকে। তো কারা কারা হৃদয় আহমেদের ফ্যান রয়েছেন তারা একটু কমেন্ট বক্সে জানান। হ্যাঁ, 2 টাকা কি দিচ্ছিস? 2 টাকা কিছু হয়? 2 টাকা কিছু পাওয়া যাবে? জানোয়ান, ওরে সুবানাল, এত সুন্দর বাইক তুমি কি আম মেকিন সুজান। তো এবার 8 নম্বর অবস্থানে রয়েছে রাশিদুজ্জামান রাকিব। বাংলাদেশের সব থেকে হ্যান্ডসাম 10 জন ইউটিউবারের লিস্টে 8 নম্বর অবস্থানে রয়েছে রাকিব ভাই। রাকিব ভাইকে কে না চেনে? তার অসাধারণ কন্টেন্টের জন্য তাকে সবাই RNAR নামে চেনে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে মোটামুটি 15 লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। আর তিনি বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে অন্যতম সেরা জনপ্রিয় ইউটিউবার। তার পাশাপাশি তিনি অনেক হ্যান্ডসাম এবং কিউট। মাস্তান বাবা, কি বাবা, লোকাল বিজ্ঞাপনগুলোর একটা খাপছাড়া আর্ট আছে, সেসব নিয়েই আজকের এই ভিডিও। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে RS ফাহিম চৌধুরী। বাংলাদেশের সব থেকে হ্যান্ডসাম 10 জন ইউটিউবারের লিস্টে 7ম অবস্থানে রয়েছে RS ফাহিম চৌধুরী। বাংলাদেশের হ্যান্ডসাম ইউটিউবারদের লিস্ট হচ্ছে, আর সেখানে ফাহিম চৌধুরী থাকবেন এটা তো হতেই পারে না। তিনি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হওয়ার পাশাপাশি অনেক হ্যান্ডসাম, এর পাশাপাশি তার কন্টেন্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে। যদিও RS ফাহিম চৌধুরী বিবাহিত, তারপরেও বাংলাদেশে তার মেয়ে ফ্যান ফলোয়ারের অভাব নেই। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে মোটামুটি 15 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। আর বাংলাদেশের ব্লগারদের মধ্যে তাকে অন্যতম ধরা হয়। আমি উকিল বাপ দরকার হলে উকিল বাপ। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে আইমান সাদিক। বাংলাদেশের সব থেকে হ্যান্ডসাম এবং কিউট 10 জন ইউটিউবারের লিস্টে 6 নম্বরে রয়েছে আইমান সাদিক। তো বাংলাদেশের ইউটিউব জগতে অন্যতম পরিচিত মুখ হচ্ছে আইমান সাদিক। তিনি তার হ্যান্ডসামনেস এবং 10 মিনিট স্কুলের জন্য পুরো বাংলাদেশে অনেক জনপ্রিয়। আইমান সাদিকের ওপর বাংলাদেশের কত মেয়ে যে ক্রাশ সেটা আর বলে দিতে হবে না। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে মোটামুটি 16 লাখের উপর সাবস্ক্রাইবার রয়েছে। আর তার 10 মিনিট স্কুল ইউটিউব চ্যানেলে মোটামুটি 23 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে প্রত্যয় হিরণ। বাংলাদেশের সেরা 10 জন হ্যান্ডসাম ইউটিউবারের লিস্টে 5 নম্বর অবস্থানে রয়েছে প্রত্যয়। তিনি বাংলাদেশের একজন হ্যান্ডসাম ইউটিউবার হওয়ার পাশাপাশি বাংলাদেশের নাটকে অভিনয় করে থাকে। তার বেশ কয়েকটি জনপ্রিয় নাটক রয়েছে। এছাড়া তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দ্য আজাইরা লিমিটেড, যেখানে মোটামুটি 44 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও প্রত্যয় হিরণ তার বসেন বসেন গানের জন্য বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। বাংলাদেশে প্রত্যয় হিরণের অসংখ্য ক্রাশ রয়েছে, আর সেটা তার কিউটনেস দেখে বুঝতে পেরেছেন। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে রাকিব হোসেন। বাংলাদেশের সব থেকে হ্যান্ডসাম 10 জন ইউটিউবারের লিস্টে 4 নম্বর অবস্থানে রয়েছে রাকিব হোসেন। বর্তমানে রাকিব হোসেন বাংলাদেশে ব্লগারদের মধ্যে সবার উপরের দিকে রয়েছে। রাকিব হোসেন যেমন হ্যান্ডসাম ইউটিউবার, তেমনই সুন্দর হয় তার ব্লগগুলো, আর তার ব্লগগুলো থেকে অনেক এন্টারটেনমেন্ট পাওয়া যায়। তো কারা কারা রাকিব হোসেনের ফ্যান রয়েছেন তারা একটু লাভ রিয়াক্ট দিন। তাছাড়া ফেসবুক হোক, ইউটিউব হোক আর ইনস্টাগ্রাম হোক, সব জায়গাতে দেখতে পাওয়া যায় রাকিব হোসেনের ক্রাশগুলোকে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে মোটামুটি 30 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে, মানে বুঝতে পারছেন তিনি কত জনপ্রিয় একজন ব্লগার। আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও।
এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে সালমান মুক্তাদির। বাংলাদেশের সব থেকে হ্যান্ডসাম 10 জন ইউটিউবারের লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে সালমান দ্য ব্রাউন ফিশ। সালমানকে বলা হয় বাংলাদেশের প্রথম সফল ইউটিউবার, তিনি প্রথম বাংলাদেশের ইউটিউব জগতে কন্টেন্ট তৈরি করা শুরু করেন। তো সেটা যাই হোক, তার রয়েছে লক্ষ লক্ষ মেয়ে ক্রাশ। তাছাড়া বাংলাদেশে যত ইউটিউবার রয়েছে তার মধ্যে সব থেকে ফ্রিডম ইউটিউবার বলা হয় সালমানকে। তিনি একটু প্লে বয় টাইপের আর কি। তো বর্তমানে তার ইউটিউব চ্যানেলে মোটামুটি 15 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে রাফসান দা ছোট ভাই। বাংলাদেশের সব থেকে হ্যান্ডসাম 10 জন ইউটিউবারের লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাফসান দা ছোট ভাই। তাকে বলা হয় বাংলাদেশের সেরা ফুড ব্লগার, আর এর জন্য তিনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে মোটামুটি 12 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তাছাড়া রাফসানের যে কিউটনেস, তারপর বাংলাদেশের অনেক মেয়ের ক্রাশ রয়েছে। তার হ্যান্ডসামনেসের কারণে তিনি এই পর্যন্ত অনেক পণ্যের বিজ্ঞাপনেও কাজ করেছেন। তাছাড়া তার রয়েছে একটি অসাধারণ হেয়ার স্টাইল, পাশাপাশি অ্যাট্রাকটিভ লুক। তাছাড়া রাফসান দা ছোট ভাইয়ের উপরে বাংলাদেশের বড় বড় আপুরা ক্রাশ খেয়ে থাকে। এরপর এক নম্বর অবস্থানে রয়েছে তাওহিদ আফ্রিদি। তাওহিদ আফ্রিদিকে বলা হয় বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং হ্যান্ডসাম ইউটিউবার। তাওহিদ আফ্রিদির কন্টেন্ট গুলো খুবই অসাধারণ হয়ে থাকে। বাংলাদেশের তরুণদের চোখে তাওহিদ আফ্রিদি একজন আইডল। ফেসবুক এবং ইউটিউবে তার রয়েছে অসংখ্য ফ্যান ফলোয়ার। এছাড়াও বাংলাদেশের ইউটিউবারের মধ্যে সব থেকে রিচ ইউটিউবার বলা হয় তাওহিদ আফ্রিদিকে। আর ইউটিউবে তার চ্যানেলে মোটামুটি 54 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। আর তাওহিদ আফ্রিদি কেমন দেখতে আর তার কিউটনেস কেমন, তা হয়তো আমাকে বলে দিতে হবে না। What's up guys, it's me your boy Tawhid Afridi and welcome to 101. What's up guys, it's me your boy Tawhid Afridi and welcome to vlog 84. দেখতে দেখতে তো বন্ধুরা, এই সকল ইউটিউবারদের মধ্যে আপনি কার ফ্যান তা কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট দেখলে বোঝা যাবে বাংলাদেশে কোন ইউটিউবারের সব থেকে জনপ্রিয়তা বেশি। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।